প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অনলাইন ক্লাসে জিঞ্জিরা পিএম পাইলট স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা বাংলা দ্বিতীয় পত্রের উচ্চারণ স্থান নির্দেশ করার উপরে একটি প্রশ্ন আলোচনা নিয়ে আলোচনা করব। প্রশ্নটির নাম হচ্ছে উদাহরণ সহ বাংলা আদ্য অ উচ্চারণের অস্বরধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম লেখো। আমরা এর আগের ক্লাসে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রে সূচিপত্র নিয়ে আলোচনা করেছিলাম এবং সূচিপত্রে তোমরা দেখেছো প্রথমেই ব্যাকরণ অংশের এক নম্বরে আমাদের উচ্চারণের স্থান নির্দেশ করেছিল এবং আমরা সেখানে বলেছিলাম বর্ণনামূলক কিছু প্রশ্ন উচ্চারণের উপরে আমাদেরকে জানতে হবে। সেই আলোকে আমরা আজকে বাংলা উচ্চারণের নিয়মের উপরে একটি বড় প্রশ্ন নিয়ে অর্থাৎ বর্ণনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। তার আগে আমরা বলে নিই প্রতিটা ভাষারই দুটো দিক থাকে, একটি হচ্ছে লেখ্যরূপ একটি হচ্ছে কথ্যরূপ। অর্থাৎ দুটো দিকের মধ্যে কিন্তু কিছু অমিল থাকে, অর্থাৎ আমরা একটা বিষয়কে একটা শব্দকে হয়তো আমাদের বাংলা ভাষায় একরকম লেখি কিন্তু যখন আমরা সেটাকে উচ্চারণ করতে যাই তখন সেটা একটু অন্যরকম হয়ে যায়। যেমন আমাদের দেখেছি বাংলা বিশেষ করে ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে এই সমস্যাটা তৈরি হয়। যেমন ব্যঞ্জন বর্ণের কিছু কিছু বর্ণ আছে একাধিক থাকে বর্ণগুলো, সেই সেরকম হচ্ছে যেমন আছে নয়ের ব্যবহার, ন আছে কয়টি আমাদের দুটি, দন্তন্য এবং মূর্ধন্য ন। এখানে দন্তন্যের শুধুমাত্র দন্তন্য লিখিত এবং লিখিত রূপ আছে এবং উচ্চারিত রূপ আছে, কিন্তু মূর্ধন্য ন শুধু লিখিত রূপ আছে কিন্তু উচ্চারিত রূপ নেই। আবার স্বয়ের ব্যবহার আমরা দেখি, স্বয়ের ব্যবহারের ক্ষেত্রে স্ব আছে আমাদের বাংলা ব্যঞ্জন বর্ণে কতটি, তিনটি, এবং সেখানে আছে দন্ত্য তালব্য স এবং মূর্ধন্য স। দন্ত্য স কিন্তু শুধুমাত্র একটা আকৃতি আছে কিন্তু নিজস্ব কোনো উচ্চারণ নেই, কখনো তালব্য স্বয়ের মতো উচ্চারিত হয় আবার কখনো ছয়ের মতো উচ্চারিত হয়। আবার আমরা দেখেছি মূর্ধন্য স তালব্য স্বয়ের মতো উচ্চারিত হয় সবসময়, তার একটা লিখিত রূপ আছে। আবার খেয়ো, খেয়োটি কিন্তু আমরা পাচ্ছি সেখানে দেখি খেয়ো কিন্তু একটি যুক্ত বর্ণ হিসেবে ব্যবহৃত হয়, খেয়ো ক য মূর্ধন্য স মিলে হয় খেয়ো। এরকম কিছু আমাদের বিষয় আছে যেগুলো আমরা কিছুটা হলেও সমাধান করার জন্য বাংলা ব্যাকরণে নিয়ম দেয়া আছে। তবে আমরা একটা কথা সবসময় মনে রাখবো, ভাষা নদী প্রবাহের মতোই গতিশীল, কখনোই তা ভাষা ব্যাকরণের উপর পুরোপুরিভাবে নির্ভরশীল নয়। শুধুমাত্র আমরা ব্যাকরণকে কেন শুদ্ধরূপে আয়ত্ত করব, শুধুমাত্র ভাষার বিভিন্ন নিয়ম নীতিকে শৃঙ্খলে আবদ্ধ করার জন্য। কিন্তু একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে, ভাষা সবসময় ব্যাকরণকে নিয়ন্ত্রণ করে কিন্তু ব্যাকরণ কখনো ভাষাকে নিয়ন্ত্রণ করতে পারে না, ভাষা সবসময় তার নিজস্ব নিয়মে প্রবাহিত হয়। সব ভাষার ক্ষেত্রে আমরা এটা দেখি যে ভাষার কিছু অংশ বিশেষ নিয়ে মাত্র ব্যাকরণে আলোচনা করা হয়েছে। এখানে আমরা এখন আমাদের প্রশ্নে ফিরে যাই। আমাদের প্রশ্নটি কি ছিল প্রিয় শিক্ষার্থীবৃন্দ? উদাহরণ সহ আদ্য অস্বরধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম লেখো। এখানে কিন্তু অস্বরধ্বনির আবার উচ্চারণ দুরকম আছে, উচ্চারণটি হচ্ছে দুরকম এরকম, একটি হচ্ছে বিবৃত উচ্চারণ আরেকটি হচ্ছে সংবৃত উচ্চারণ। এবং এখন আমরা দেখি যে কখনো কখনো বিবৃত উচ্চারণটি কি হয় যে অ কখনো কখনো ও এর মতো উচ্চারিত হয়। যেমন অস্বরধ্বনিটি কোথায় কোথায় বসতে পারে, শব্দের আদিতে মধ্যে কিংবা অন্তে। আদিতে মানে কি, আমরা এটাকে বলছি আদ্য মানে শুরুতে, শব্দের শুরুতে বসতে পারে, আবার শব্দের মধ্যে বসতে পারে, সে কারণে মধ্য অস্বরধ্বনি বলি আমরা। আবার অন্তে মানে শব্দের শেষে বসতে পারে, সে কারণে শব্দে কি বলা হচ্ছে অন্ত অস্বরধ্বনি উচ্চারণের নিয়ম। তবে তিন অবস্থানেই অস্বরধ্বনিটি বিভিন্ন রকম উচ্চারণ হতে পারে, অর্থাৎ উচ্চারণটি কখনো কখনো বদলে যেতে পারে। সবসময় যে অস্বরধ্বনিটি অ এর মতো উচ্চারিত হবে তা নয়, কখনো কখনো ও এর মতো উচ্চারিত হয়। আমরা একটু দেখি সেই বিষয়ে। প্রথমে আমরা দেখি প্রশ্নটির উত্তরটি, আমরা কিভাবে উত্তরটি সাজাবো। এক নম্বরে দেখো উদাহরণ সহ আমাদের দেখতে হবে শব্দের আদ্য অ এর পর রস্বইকার দীর্ঘইকার কিংবা রস্যকার দীর্ঘকার থাকলে সে অ এর উচ্চারণ ও এর মতো হয়। যেমন অভিধান, হ্যাঁ অভিধান, আমরা অভিধানটি লিখলাম কি অ দিয়ে, তাই না? কিন্তু উচ্চারিত রূপটা আবার পাশেই দেয়া আছে, উচ্চারণের সময় কি হয়ে যাবে অভিধান।
এটাই মানে অর্থাৎ আমরা এভাবে ও দিয়ে আদ্য আদ্য মানে কি শুরুতে শুরুতে অসর্বধ্বনিটি উচ্চারণের সময় কি হয়েছে বদলে গেছে আবার তোমরা খেয়াল করো আরেকটা উদাহরণ আমরা দেখি ছবি হ্যাঁ এখানে শুধু লেখার সময় লিখিত রূপটা ছ বয়সিকার আছে কিন্তু আমরা যখন উচ্চারণ করব তখন সেই অ এর সাথে অর্থাৎ তোমরা জানো ব্যঞ্জনবর্ণ কখনোই এককভাবে উচ্চারিত হতে পারে না স্বরধ্বনির সাহায্য ছাড়া কখনো উচ্চারিত হয় না এখানে কিন্তু ছ যোগ অ ছ তাই না এখানে সেই অ স্বরধ্বনিটি উচ্চারিত হয়েছে কি রকম আদ্য অ ও এর মত উচ্চারিত ছবি তাই না আবার দেখো মতি হ্যাঁ ময়ের সাথে অ আছে আদিতে অ উচ্চারিত হয়েছে কিন্তু এখানে আমরা লেখার সময় মতি তাই না লিখলাম কিন্তু উচ্চারণের সময় কি হয়ে গেল মতি হ্যাঁ এখানে এটাই সঠিক উচ্চারণ অর্থাৎ কি আমাদের যে কোনো ক্ষেত্রে বাংলা ভাষার শুদ্ধ চর্চা অর্থাৎ আমাদের মাতৃভাষার প্রতি আমাদের সম্মান দেখানোর ক্ষেত্রে আমাদের সব সময় সেই ভাষাটিকে শুদ্ধভাবে উচ্চারণ করার জন্য আমাদেরকে ব্যাকরণের সহযোগিতা নিতে হয় বা ব্যাকরণের মাধ্যমে এই কিছু খুঁটিনাটি বিষয়ে জানতে হয় এবার আসো আমরা দুই নম্বর প্রশ্ন কম আমাদের প্রশ্নের মান কত পাঁচ অতএব কমপক্ষে আমরা পাঁচটি পয়েন্ট দিয়ে একটি প্রশ্নকে সাজাবো এখানে আমরা দেখি দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্নে কি আছে শব্দের আদ্য অ এর পরে যদি অন্তস্থ জ ফলাযুক্ত ব্যঞ্জনবর্ণ থাকে সেক্ষেত্রে অ এর উচ্চারণ কেমন হবে সাধারণত ও এর মতো হবে এখানে কিন্তু আমাদের জ ফলা এটা অন্তস্থ জ জ কয়টি দুটি বর্গীয় জ অন্তস্থ জ কিন্তু অন্তস্থ জ উচ্চারণের সময় সবসময় বর্গীয় জর মতো হয় আবার ফলাটিকে জ ফলা তাই না সেই জ ফলা যখন আমরা লিখবো তখন অধিকাংশ সময় তার উচ্চারণটি বদলে যায় যেমন এখানে আমরা উদাহরণটি দেই যেমন গদ্য এখানে গ দয় জ ফলা তাই না এখানে সেটি আমরা উচ্চারণের সময় কি করব দুটো অর্থাৎ উচ্চারণ দ্বিত দ্বৈ রূপ হচ্ছে মানে দ্বিত রূপকে মানে দ্বিত হচ্ছে উচ্চারণ ত দুবার উচ্চারিত হচ্ছে এখানে গদ্য গয়ের যে আদ্য অ আছে সেটি ও এর মতো উচ্চারিত হচ্ছে আবার জ ফলা থাকার ফলে দয়ের উচ্চারণ দ্বিত হচ্ছে দেখো গদ্য হ্যাঁ আবার পরের উদাহরণটি দেখো অত্যাচার হ্যাঁ অত্যাচারে অ এখানে সরাসরি আদ্য অ দেয়া আছে লেখা আছে অত্যাচারে এখানে অ স্বরধ্বনিটি কি উচ্চারিত হচ্ছে কিসের মতো করে ও স্বরধ্বনির মতো অর্থাৎ অত্যাচার এবং সেই তটের সাথে যেহেতু আমরা অ উচ্চারণ করছি না যার ফলে নিচে একটি ছোট্ট হসন্ত চিহ্ন দিয়ে এটাকে আমরা বোঝানোর চেষ্টা করছি এরপর আসছে কল্যাণ হ্যাঁ ক এর সাথে অ উচ্চারিত হচ্ছে আদ্য অ সেক্ষেত্রে এটি কি হচ্ছে মানে উচ্চারণ অ এর উচ্চারণ ওকারের মতো হয়ে যাচ্ছে কল্যাণ ঠিক আছে এরপর আমরা তিন নম্বরে যাই আদ্য অ এর পর খেয়েও থাকে অর্থাৎ আমরা আগেই বলেছিলাম যে খেয়টি হচ্ছে কি একটি যুক্ত বর্ণ ব্যঞ্জন যুক্ত ব্যঞ্জন বর্ণ থাকলে সে অ এর উচ্চারণ সাধারণত কিসের মতো হবে ও এর মতো হবে যেমন দক্ষ হ্যাঁ এখানে দয়ের সাথে অ আদ্য অ উচ্চারিত হচ্ছে কিভাবে দক্ষ হ্যাঁ আবার ক আর খেয়টি উচ্চার ক খেয়র উচ্চারণ বিভিন্ন রূপ আছে পরবর্তী ক্লাসে আমরা দেখাবো তোমাদেরকে একসময় খ খেয়টি হচ্ছে ভেঙে আমরা এখানে উচ্চারণ করলাম উচ্চারিত হচ্ছে মানে ক যোগ খ এখানে যেমন খেয়টা কিভাবে উচ্চারিত হচ্ছে ক যোগ খ দক্ষ হ্যাঁ দয় ওকার কয় হসন্ত ক্ষয় ওকার দক্ষ আবার লক্ষণ এখানে খ খেয় উচ্চারিত হচ্ছে কিরকম ক যোগ খ লক্ষণ লয়ের অটি ও এর মধ্যে উচ্চারিত হচ্ছে আদ্য অ লক্ষণ রক্ষা রক্ষা এরপর সে চার নম্বরে শব্দের আদ্য অ এর পর যদি ঋকার যুক্ত ব্যঞ্জন বর্ণ থাকে তবে সেই অ ক্ষেত্রে অ এর উচ্চারণ কিসের মতো হবে ও এর মতো হবে যেমন মসৃণ এখানে মসৃণ তোমরা জানো এখানে মূর্ধন্য ণ শুধুমাত্র লিখিত রূপ আছে কিন্তু তার উচ্চারিত রূপ নাই যেখানে মূর্ধন্য ণ আছে তোমরা সেটাকে দন্ত্য দিয়ে উচ্চারণ করবা উচ্চারিত রূপটি লেখার সময় আমরা দন্ত্য দিয়ে বক্তৃতা বয়কার ক তৈত্রিতা বক্তৃতা এবার কর্তৃকারক কর্তৃকারক এরকম কয় ওকার দিয়ে আমরা উচ্চারণ করব এবার পাঁচ নম্বর দেখো র ফলাযুক্ত আদ্য অ এর উচ্চারণ ওকারের মতো হয় যেমন প্রথম হ্যাঁ এখানে আমরা লিখিত রূপটা কিরকম হবে কয় র ফলা থ ম
এবার উচ্চারিত রূপটা কি হবে পয়রা ফলায় ওকার থয় ওকার ম প্রথম এটি হচ্ছে আমাদের সঠিক উচ্চারণ গ্রহ হ্যাঁ গ্রহ পয়রা ফলায় ওকার হয় ওকার রফলা কিন্তু ঠিকই রফলার মতো উচ্চারিত হয় উচ্চারণের সময় রফলার কোনো ব্যতিক্রম হয় না গ্রন্থ গ্রন পয়রা ফলায় গ্রন্থ এখানে কিন্তু তোমার যুক্ত ব্যঞ্জন বর্ণ মূর্ধন্য যুক্ত থ গ্রন্থ কিন্তু এখানে নটা মূর্ধন্য নটি উচ্চারণের সময় কি হয়ে যাবে দন্ত ন হয়ে যাবে গ্রন্থ গয়রফলায় ওকার দন্ত নয় হসন্ত থ হসন্ত থয় ওকার গ্রন্থ ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বৃন্দ আজ আমরা উদাহরণ সহ আদ্য অসর্ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম জানলাম পরবর্তী ক্লাসে আমরা আরেকটি প্রশ্ন উচ্চারণ অংশ থেকে আরেকটি প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হব আজ এই পর্যন্তই তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে